আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এই ভিডিওতে স্বপ্নে আঙ্গুর ফল খেতে দেখলে অথবা আঙ্গুর ফল দেখার কি ব্যাখ্যা রয়েছে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই সাবস্ক্রাইব করে নির্ভরযোগ্য সত্য স্বপ্নের ব্যাখ্যা জানতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। স্বপ্নে আঙ্গুর ফল দেখা, ইহা স্বপ্নদ্রষ্টা দুনিয়াবি হয়ে যাওয়ার লক্ষণ বুঝতে হবে। দুনিয়ার প্রতি তার মায়া মোহব্বত লোক লালসতা বাড়তে থাকবে। তদ্রূপ মৌসুমের মধ্যে কেউ যদি আঙ্গুর ফল দেখতে পায় তাহলে ইহা শুভ লক্ষণ বলে মনে করা হয়। আর কেউ যদি বেমৌসুমে আঙ্গুর ফল খেতে দেখে তাহলে ইহা অসুস্থ হয়ে যাওয়ার লক্ষণ বুঝতে হবে। তদ্রূপ স্বপ্নে কেউ যদি আঙ্গুর ফল শুকিয়ে শুক না করে খেতে দেখে তাহলে ইহা স্বপ্নদ্রষ্টার দুর্নাম ছড়াইবার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি কালো রঙের কোনো আঙ্গুর ফল দেখতে পায় তাহলে এটার মাধ্যমে কোনো কল্যাণ নাই, কোনো ভালো স্বপ্ন না, এটা তার মা তার কোনো উপকার হবে না, এটা ভালোও না আবার খারাপও না। তদ্রূপ স্বপ্নে কেউ যদি আপনার বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের আঙ্গুর ফল কোনো গাছের মধ্যে ঝুলতে দেখে তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হলো স্বপ্নদ্রষ্টা কোথাও ঘুরতে যাওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি আঙ্গুর নিংড়িয়ে একটা রস পান করতে দেখে তাহলে স্বপ্নদ্রষ্টা বাদশা অথবা খুবই সম্মানিত হওয়ার লক্ষণ, অথবা ভালো ভালো খাবার তার জীবনের মধ্যে আসবে, যে খাবারগুলো খেয়ে সে তৃপ্ত হতে পারবে, এটা ভালো স্বপ্ন বলে ধরে নেওয়া হবে। তদ্রূপ কোন বাদশা যদি আঙ্গুর ফল চিপড়িয়ে রস খেতে দেখে তাহলে তার বাদশাহী আরো বাড়বে, মাথা ঠান্ডা হবে। তদ্রূপ কেউ যদি জাইতুন ফল নিংড়িয়ে সেটা রস বের করে খেতে দেখে তাহলে ইহা একই অর্থ বলে ধরে নেওয়া হবে। আর কেউ যদি স্বপ্নে কোন ধরনের আঙ্গুর ফল অথবা এ জাতীয় কোনো ফল নিংড়িয়ে চিপড়িয়ে এই ফলগুলো নিংড়িয়ে কোনো কোনো ফল এমন আছে যেটা নিংড়ানোর পর রস বের হয় এবং ওই রসের মাধ্যমে কখনো কখনো তেল হয়, তো ওই তেল ওটা থেকে ফল থেকে রস বের করার পর তেল দিয়ে কেউ যদি কোনো কিছু রান্না করে খেতে দেখে তাহলে ইহা স্বপ্নদ্রষ্টা সুস্বাস্থ্যবান হওয়ার ইঙ্গিত বুঝতে হবে। তদ্রূপ কেউ যদি স্বপ্নে কেউ যদি কোনো মানুষকে কোনো মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার পর কোন ধরনের টক জাতীয় কোন আঙ্গুর ফল দিতে দেখে অথবা খাওয়াতে দেখে তাহলে ইহা ধন সম্পদ এবং ধন দৌলত বাড়বে এবং সে মানুষের কাছে সম্মানিত হবে এবং তার প্রতি ভালোবাসা বাড়ার লক্ষণ বুঝতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আজকের স্বপ্নের ব্যাখ্যা আমরা এতটুকুই উল্লেখ করছি। এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরো স্বপ্নের ব্যাখ্যা জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমরা আপনাদেরকে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা ভাবে ধারণা দিব ইনশাআল্লাহ। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, সেটার লিঙ্কও নিচে দেওয়া থাকবে, সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।